এই সেই গঙ্গা, যেটি ভারত ও বাংলাদেশে প্রবাহিত একটি আন্তর্জাতিক নদী। জলপ্রবাহের ক্ষমতা অনুযায়ী গঙ্গা বিশ্বের প্রথম বৃষ্টি নদীর একটি। উৎস থেকে মোহনা পর্যন্ত সম্পূর্ণ গঙ্গা নদীটি হিন্দুদের কাছে পবিত্র। এর তীরেই গড়ে উঠেছে পৃথিবীর ইতিহাসে প্রাচীন শহরগুলির মধ্যে অন্যতম বেনারস শহর। রাতের কলকাতা শহর দেখতে দেখতে আমরা চলে এলাম হাওড়া রেল স্টেশনে। এটি ভারতের বৃহত্তম এবং প্রাচীনতম রেল স্টেশনগুলির মধ্যে একটি। কাশ্মীর ভ্রমণের প্রথম পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি, আমি মিসবাহ ইমদাদ। আমরা এখন রয়েছি ঢাকার আরামবাগ বাস কাউন্টারে, আর আজকে আমাদের যাত্রা সঙ্গী রয়্যাল কোচের এই স্লিপার বাসটি, যার টিকিট আমরা সংগ্রহ করেছিলাম আজ থেকে 20 দিন পূর্বে, এবং জনপথে আমাদের ভাড়া গুনতে হয়েছিল 2200 টাকা করে। রাত ঠিক 10:30 বাস ছাড়ার কথা থাকলেও ঝামেলা এড়াতে আমরা 10:00 কাউন্টারে এসে পৌঁছাই, এবং 10:15 কাউন্টারের সামনে আমাদের বাস পৌঁছলে আমরা নিজ নিজ আসন গ্রহণ করি এবং অপেক্ষা করতে থাকি বাস ছেড়ে যাবার। বাসের সার্ভিসটি যেমনই হোক, বাসের ভিতরে ডেকোরেশনটি আমার কাছে অসাধারণ লেগেছে এবং স্টাফদের ব্যবহারও ছিল যথেষ্ট মার্জিত। 10:30 বাস ছাড়ার কথা থাকলেও ঠিক 10:45 আমাদের বাস যাত্রা শুরু করে পদ্মা সেতু হয়ে বেনাপোল এবং ফাইনালি কলকাতার উদ্দেশ্যে। এখন সময় রাত 1:15। আমরা পৌঁছে গেছি গোপালগঞ্জের কাশিয়ানিতে। এখানে আমাদের গাড়িটি যাত্রা বিরতি দিয়েছে শ্যাম্পান হাইওয়ে ইন রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের বাইরে থেকে ডেকোরেশন যথেষ্ট সুন্দর হলেও ভেতরে খাবারের দাম আকাশচুম্বী। আলহামদুলিল্লাহ, আমরা ফাইনালি বেনাপোল বর্ডারে পৌঁছাইলাম, আর এখন ঘড়িতে সময় রাত 3:20। এখনই অলরেডি প্রায় 500-600 মানুষ সিরিয়ালে দাঁড়িয়ে গেছে, আমাদের পেছনেও আরও অনেক মানুষ আছে। তো সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে, দেখি সকালে বর্ডার খোলার পরে কি অবস্থা হয়। এখন ঘড়িতে 5:30 আর বর্ডার ওপেন হওয়ার কথা 6:00। আমরা অলরেডি কয়েক ঘন্টা যাবতই দাঁড়িয়ে অপেক্ষা করতেছি, আর আমাদের পেছনে দেখেন আরও কয়েক হাজার মানুষ মনে হয় লাইনে চলে আসছে। বর্ডার ওপেন হওয়ার সাথে সাথে আমাদের সামনে পরিমাণ লোক ঢুকে গেছে। এখানে আসলে কিছু অসাধু লোকজন আসছে, দালাল চক্র, যারা টাকার বিনিময়ে মানুষকে লাইন ভিতর ঢুকাইয়া দিচ্ছে। আসলে এত পরিমাণ ভোগান্তি বর্ডারে, আর এই যে একজন ঢুকতেছে, ভিডিও করার মুডও নষ্ট হয়ে গেছে। আসলে আপনাদের সাথে বাকি কথা হচ্ছে বর্ডার পার হয়ে কলকাতা ঢোকার পরে। প্রায় রাত 3 থেকে একদম সিরিয়ালে দাঁড়ায় থাকার পরে ফাইনালি ইমিগ্রেশন শেষ করে এ পাশে এসে বাসে উঠলাম। ওর পাশে যদিও আমাদের স্লিপার ছিল, এ পাশে এসে আমাদের চেয়ার পাশে বসে দেওয়া হয়েছে। পেট্রাপোল বর্ডার থেকে 80 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা এখন পৌঁছে গেছি কলকাতা শহরে। আর এই শহরে ঢুকতেই যাত্রীবাহী এই পুরনো বাসগুলো, হলুদ ট্যাক্সি আর এই ট্রামকারের লাইন চোখে পড়বে, যেটা খুব সহজেই যে কারো নজর কাটতে পারে। ঢাকা টু কলকাতা অনেক বড় একটা জার্নি ছিল এবং বেশ কষ্ট হয়েছে। জার্নি শেষ করে আমরা কলকাতা পৌঁছে একটা হোটেল রুম নিয়েছিলাম। তো এখন একটু বেরোলাম, ঢাকা থেকে কিছু রুপি করে নেই, দেখি রেট কেমন পাই। কলকাতা মার্কুইস স্ট্রিটে আসলে অনেক মানি এক্সচেঞ্জ আছে, এখানে এক একদিন এক এক রকম রেট থাকে। তো আজকে আমরা রেট পেলাম বাংলাদেশি 100 টাকার বিনিময়ে 74.90 রুপি, অর্থাৎ বাংলাদেশি 1000 টাকার বিনিময়ে 749 টাকা। এবার আমরা একটু কলকাতা নিউ মার্কেটের দিকে যাব, ওখানটা আসলে ঘুরে দেখবো এবং কী কী ট্রেডিশনাল ফুড পাওয়া যায় সেগুলো দেখবো। আমরা এতক্ষণ নিউ মার্কেট আশেপাশে ঘোরাফেরা করতেছিলাম, হঠাৎ করেই ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। তো আমরা এখন হোটেলের দিকে যাই, আমার স্বপ্নের ট্যুর, ড্রিম ট্যুর কাশ্মীরে আমরা যাচ্ছি। এখন বেরোবো, আমাদের 11:55 ট্রেন হাওড়া স্টেশন থেকে ছেড়ে যাবে।
এই সেই ঐতিহাসিক হাওড়া ব্রিজ যা হুগলি নদীর উপর অবস্থিত। সেতুটি 1945 সালে উদ্বোধন হয়। এই সেতু দিয়ে দৈনিক 80,000 যানবাহন ও প্রায় 10,00,000 পথচারী চলাচল করে। এই জাতীয় সেতুগুলির মধ্যে হাওড়া সেতু বিশ্বে ষষ্ঠ বৃহত্তম। রাতের কলকাতা শহর দেখতে দেখতে আমরা চলে এলাম হাওড়া রেল স্টেশনে। এটি ভারতের বৃহত্তম এবং প্রাচীনতম রেল স্টেশনগুলির মধ্যে একটি। 1854 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটি নির্মাণ করে। ব্রিটিশ আমলের এই রেল স্টেশনটি আজও ঠায় দাঁড়িয়ে আছে। হাওড়া শহরের নাম অনুসারে এর নামকরণ করা হয়েছিল হাওড়া রেল স্টেশন। স্টেশনটিতে রয়েছে 23টি প্ল্যাটফর্ম, যেখান থেকে প্রতিদিন প্রায় 600 ট্রেন চলাচল করে। ঘড়িতে সময় রাত 12:05, ট্রেন মাত্রই স্টেশনে এসে পৌঁছলো দেখে আমরা আমাদের কম্পার্টমেন্টটা খুঁজে উঠে পড়ি। 25:26 ট্রেন 11:55 ছাড়ার কথা থাকলো, এখন বাজে 12:30, এখনও ট্রেন ছাড়ে না। এটা কিন্তু ইন্ডিয়াতে আমার ফার্স্ট ট্রেন জার্নি। হাওড়া স্টেশন থেকে রাত 12:40 ট্রেন ছাড়ার পরে আমরা কিছুটা পথ অলরেডি চলে আসছি। জম্মুতাওয়ি রেল স্টেশন পর্যন্ত যেতে হলে আমাদের এখনও পথ পাড়ি দিতে হবে 2090 কিলোমিটার। আর আমার কম্পার্টমেন্টের সবাই অলরেডি শুয়ে পড়েছে। আমরাও গতকাল রাতে ঢাকা থেকে জার্নি শুরু করে এ পর্যন্ত এসেছি, বেশ টায়ার্ড। এখন শুয়ে পড়বো ইনশাআল্লাহ, আপনাদের সাথে কথা হবে সকালে। সো গুড নাইট। আমরা এখন আছি ঝাড়খণ্ড রাজ্যে। এখন ভোর 4:40 আর একদম ভোর হয়ে গেছে। আলো দেখা যাচ্ছে চারপাশে, প্রচুর বৃষ্টিও হচ্ছে এখানে। আগে বিহারের একটা অংশ ছিল, এরপরে 2000 সালের 15ই নভেম্বরে এই ঝাড়খণ্ড রাজ্যটা বিহার থেকে আলাদা হয়ে আলাদা একটা রাজ্যে এরা প্রতিষ্ঠা হয়। এই ঝাড়খণ্ড রাজ্যে কিন্তু প্রচুর খনিজ সম্পদ আছে। বাংলা, হিন্দি, সাঁওতালি, উর্দু সহ প্রায় 13টা ভাষার মানুষ কিন্তু এই রাজ্যে বসবাস করে। ঝাড়খণ্ড রাজ্যের পরেই কিন্তু বিহার রাজ্য শুরু। তো চলুন আমাদের জার্নি চলতে থাকুন। সকালের নাস্তা হিসেবে ট্রেনে খুব ভালো কিছু না পাওয়া গেলেও এই পাস্তাটা আমরা পেয়েছি, যেটার মূল্য নিয়েছে 40 রুপি। এখন আছি হিমগিরি এক্সপ্রেসে, আর এই ট্রেন আমাদের থাকতে হবে অলমোস্ট 2 দিন। আজকে ফার্স্ট দিন। তো এখন আছি আমরা বিহারে, এর আগে আমরা ফিরে আসছি ঝাড়খণ্ড। তো রাতের অংশটা আমাদের ঝাড়খণ্ডে কেটেছে, বিহারের পরে উত্তরপ্রদেশ, এভাবে আমরা পৌঁছে যাব জম্মু কাশ্মীর। আবার আজ রাত পুরোটা থাকতে হবে, কালকে দুপুরে গিয়ে নামবো হচ্ছে আমরা জম্মুতে। খুব এনজয় করছি, আশেপাশে যারা আছে সবাই খুব ফ্রেন্ডলি। দেখি, মাত্র তো জার্নি শুরু, দেখা যাক কীভাবে আমরা ফাইনালি কাশ্মীর পর্যন্ত পৌঁছাই। এটাই আমাদের হিমগিরি এক্সপ্রেসের লাঞ্চ। আর আমরা এখানে 2 পিস মাছ পেয়েছি, আর পেয়েছি 2টো পরোটা। এই খাবারটি অর্ডার আমরা করেছিলাম এখন থেকে 2 ঘন্টা আগে। কী পরিমাণ খাবার অর্ডার হয় সে অনুযায়ী হয়তো তারা খাবারটা রেডি করে। আর এখানে আছে একটু ঘন ডাল, একটু সবজি, কিছু রাইস, এবং যদি এক্সট্রা ঝাল প্রয়োজন হয় তার জন্য একটা সস, এবং খাবার পরে খাওয়ার জন্য একটা মিষ্টি। এখানে 2টো অপশন আছে, ভেজ এবং নন ভেজ। ভেজ মানে হচ্ছে ভেজিটেবলের যে আইটেমগুলো হয়, আর নন ভেজ মানে হচ্ছে মাছ, মাংস, ডিম ইত্যাদি। আর এটার প্রাইস পড়েছে আমাদের 160 রুপি। আমরা কিন্তু অলরেডি উত্তরপ্রদেশে আছি এখন। দুপুরে লাঞ্চের পরে এখানে আমাদের ট্রেনটা একটা স্টেশনে থেমেছে, এখান থেকে আমরা কিছু ফ্রুটস নিয়ে নিচ্ছি। এই সেই গঙ্গা, যেটি ভারত ও বাংলাদেশে প্রবাহিত একটি আন্তর্জাতিক নদী। জলপ্রবাহের ক্ষমতা অনুযায়ী গঙ্গা বিশ্বের প্রথম 20টি নদীর একটি। উৎস থেকে মোহনা পর্যন্ত সম্পূর্ণ গঙ্গা নদীটি হিন্দুদের কাছে পবিত্র। এর তীরে গড়ে উঠেছে পৃথিবীর ইতিহাসে প্রাচীন শহরগুলির মধ্যে অন্যতম বেনারস শহর। পেছনে বারাণসী, অর্থাৎ যেটাকে আমরা বেনারস বলে থাকি বাংলায়। আমরা প্রায় 1000 কিলোমিটার প্লাস চলে আসছি। এটা হিন্দু ধর্মের একটা পবিত্রতম শহর বলে হিন্দু ধর্মের লোকজন বিশ্বাস করে। হিন্দু ধর্মের অনেকেই বিশ্বাস করে যে এই শহরটাতে যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে হচ্ছে তার মুক্তি লাভ হয়, এরকম কিছু একটা। আর এই বেনারস শহরটা বিশ্বের প্রাচীনতম শহরগুলির মধ্যে একটি। বেনারস অনেক বিখ্যাত।
এখানে দেখলাম প্রচুর পরিমাণে ফসলি জমি। বাংলাদেশে যেমন ফসলি জমি, আমরা তিনটা রাজ্য অলরেডি ক্রস করে আসলাম, ওয়েস্ট বেঙ্গল, এরপরে ঝাড়খণ্ড, বিহার, এরপরে এখন আছে উত্তরপ্রদেশ। সব জায়গায় প্রচুর পরিমাণে ফসলি জমি চোখে পড়লো। এখানে মানুষজন চাষাবাদে অনেক অ্যাক্টিভ। আমরা এখন আছি উত্তরপ্রদেশের একদম শেষ পর্যায়ে। সেই সকাল 11টা নাগাদ উত্তরপ্রদেশ শুরু হয়েছিল, এখন সন্ধ্যা 7:30। এখনও আমরা উত্তরপ্রদেশ থেকে বের হতে পারিনি, বিশাল বড় একটা রাজ্য। তো আপনাদের সাথে আজকের মতো এখানেই শেষ, ইনশাল্লাহ আবার কথা হচ্ছে আগামীকাল সকালে। গুড মর্নিং ফ্রম পাঞ্জাব। এখন আছি লুধিয়ানাতে, পাঞ্জাবে। এখন বাজে সকাল 8টা, আর আমাদের এই ট্রেনে আজকে দ্বিতীয় দিন। আমাদের এখনও জম্মু প্রায় 4-5 ঘন্টা সময় লাগবে। ইন্ডিয়ান ট্রেনে এই অ্যাপসের ব্যবহারটি আমার কাছে খুবই চমৎকার এবং কার্যকরী মনে হয়েছে। এই অ্যাপসের মাধ্যমে আপনি জানতে পাবেন আপনি এখন কোথায় আছেন, নেক্সট কোন স্টেশনে আপনার ট্রেনটি পৌঁছাবে, কতটুকু স্পিডে আপনার ট্রেনটি চলছে, কোন স্টেশন থেকে আপনার ট্রেনটি ফাইনালি ছেড়ে আসছে, এবং আপনি যে স্টেশনে যাবেন সেই স্টেশনে আপনার ট্রেনটি সময় মতো পৌঁছাবে নাকি দেরিতে পৌঁছাবে, দেরিতে পৌঁছালে কতক্ষণ দেরিতে পৌঁছাবে, সব কিছুই আপনি এই অ্যাপসের মাধ্যমে জানতে পারবেন। এবং ইন্ডিয়ান ট্রেনে আমি কম বেশি সবার হাতেই এই অ্যাপসটি দেখেছি। এবং আপনি ট্রেনে না থাকলেও আপনার কাঙ্ক্ষিত কোনো ট্রেনের খবরাখবর যদি আপনি জানতে চান, সেটিও আপনি ট্রেনের বাইরে থেকে এই অ্যাপসের মাধ্যমে খবরটি জানতে পারবেন। এখন আমরা আছি পাঠানকোট, পাঞ্জাবের একদম শেষ দিকে। একটু পরে আমরা জম্মু কাশ্মীর রাজ্যে ঢুকে যাব। তখন আর আমাদের যে এখন ইন্ডিয়ান সিমগুলো চলতেছে, সিমগুলোতে নেটওয়ার্ক আছে। জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখের জন্য অন্য সিম দরকার হয়। পুরো ভারতবর্ষের সিমগুলো এই দুটো রাজ্যে কাজ করে না, তখন আমাদের নতুন সিম নিতে হবে দেখি। এটি হচ্ছে রাভি নদী। এই নদীর মাধ্যমেই মূলত পাঞ্জাব এবং জম্মু কাশ্মীর এই রাজ্য দুটি আলাদা হয়েছে। যদিও নদীটি শুকিয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি চর জেগে গেছে অনেক জায়গাতেই, আর আমাদের সিমের নেটওয়ার্ক কিন্তু অলরেডি চলে গেছে। যেহেতু আমরা কাশ্মীর রাজ্যে ঢুকে গেছি, এই নদীর অর্ধেক হলেই কাশ্মীর রাজ্য শুরু হয়ে যায়। ফাইনালি আমরা জম্মু তাওয়িতে পৌঁছাইলাম, দীর্ঘ 35-36 ঘন্টা জার্নির পরে। স্টেশনে নেমে বের হলাম। এখন আমাদের যেতে হবে শ্রীনগর। শ্রীনগরে যাওয়ার জন্য দুইভাবে যাওয়া যায়। এখান থেকে ট্যাক্সি স্ট্যান্ড আছে, ট্যাক্সি স্ট্যান্ড থেকে শেয়ার ট্যাক্সিতে করে কয়েকজন মিলে যাওয়া যায়। তবে এখান থেকে একটু ভাড়া বেশি। এই সামনেই জেনারেল বাস স্ট্যান্ড আছে, এখান থেকে 5-7 কিলোমিটার হবে এই বাসগুলোতে করে, অথবা কোনো লেগুনা সিএনজি টিএনজি থাকলে সেগুলোতে করে 10 টাকা অথবা 20 টাকা দিয়ে আমরা যেতে পারি হচ্ছে জেনারেল বাস স্ট্যান্ড। জেনারেল বাস স্ট্যান্ড থেকে আমরা শেয়ার ট্যাক্সি, বাস এগুলো পাবো অল্প টাকায় শ্রীনগরে। তো দেখি কীভাবে আমরা শ্রীনগর পৌঁছাই। জম্মু তাওয়িতে পৌঁছে আমরা ওইখানে রেল স্টেশন থেকে জেনারেল বাস স্ট্যান্ডে আসলাম। ওইখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে লাঞ্চ করে তারপরে আমরা একটা শেয়ার ট্যাক্সিতে যাচ্ছি শ্রীনগরের উদ্দেশ্যে। শ্রীনগর এখান থেকে প্রায় 250 কিলোমিটারের মতো, আর দুপুর 3টায় আমরা রওনা দিলাম। উঁচু উঁচু পাহাড়গুলো কেটে এভাবে রাস্তা বানানো হয়, আর সেই রাস্তা ধরে আমরা এখন যাচ্ছি শ্রীনগরের দিকে। তবে এখানে কিন্তু কয়েকদিন পরপরই ল্যান্ডস্লাইডিং হয়, আর দুদিন আগেও এখানে ল্যান্ডস্লাইডিং হয়েছিল। আমাদের বাম পাশে এখানে অনেক পাথর পড়েছিল রাস্তায়, এগুলো সরিয়ে রাস্তাকে ক্লিয়ার করা হয়েছে। আমরা এখন একটা টানেলের মধ্যে ঢুকে গেছি। টানেলের নাম হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল, এবং এটা ভারতের দীর্ঘতম টানেল, যার দৈর্ঘ্য হচ্ছে 9.28 কিলোমিটার। আলহামদুলিল্লাহ, জম্মু থেকে শ্রীনগর যাওয়ার পথে এরকম একটা জায়গায় আমরা একটু ব্রেক নিলাম। আর একটা অবাক করা বিষয় হলো, ঘড়িতে এখন বাজে হচ্ছে বাংলাদেশ সময় 8:15, রাত 8:15, আর ইন্ডিয়ান সময় 7:45। এখনও পুরো দিন, পুরো আলো, আর মনে হচ্ছে যে 9টা নাগাদও এখানে এরকম পর্যাপ্ত আলো থাকবে। জম্মু থেকে শ্রীনগর যাওয়ার এই রাস্তাটা এক কথায় মাশাআল্লাহ, দেখার মতো একটা রাস্তা। পাহাড় কেটে এভাবে রাস্তা তৈরি করা, পাহাড়ের ধাপে ধাপে এভাবে বাড়ি, এবং পাহাড় থেকে ঝরে আসা এই ঝিরি দেখতে দেখতে আমরা এখন চলছি শ্রীনগরের দিকে।
তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আপনাদের হয়তো আর বেশি ফুটেজ দেখাইতে পারবো না। বাকি কথা হচ্ছে ইনশাল্লাহ শ্রীনগর পৌঁছে। আলহামদুলিল্লাহ, লোকাল টাইম 10:35, আমরা পৌঁছে গেছি শ্রীনগর। অনেক চড়াই উতরাই পার হয়ে আমাদের আসতে হয়েছে, তো আল্লাহর কাছে শুকরিয়া। কী হয়েছে না হয়েছে পরে বলছি বিস্তারিত। আমরা এখন আছি আমাদের পরিচিত এক কাশ্মীরি ভাই ফারুক ভাইয়ের বাসায়, আর কাশ্মীরিদের পক্ষ থেকে এটাই হচ্ছে আমাদের জন্য প্রথম মেহমানদারি। আমরা এখন ডিনার করে ইনশাল্লাহ শুয়ে পড়ব, এবং আগামীকাল সকাল থেকে আমাদের কাশ্মীর এক্সপ্লোর শুরু হবে। সেই ভিডিওগুলো আপনারা নেক্সট এপিসোডগুলোতে পাবেন, আর সেই ভিডিওগুলো মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং এই ভিডিওটি কেমন লাগলো একটি মন্তব্য করে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।